তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। এবং আমি এই গরমে, বর্ষায় মুখ যে খুব কালো হয়ে যাচ্ছে, তার থেকে আমি একদম চটজলদি ঘরোয়া একদম হোম রেমেডি নিয়ে এসেছি। তার জন্য আমার লাগবে ঠিক এরকম একটা ছোট্ট সাইজের কলা, এবং এই কলাটাকে আমি ভালো করে ছাড়িয়ে তো চটকে আমি পুরো স্ম্যাশ করে রেখে দিয়েছি। দেখুন, পুরো চটকে আমি রেখে দিয়েছি। এবং তার আগে আমি মুখটাকে ক্লিনজিং করে নেব বন্ধুরা। তো ক্লিনজিংয়ের জন্য আমি রেখেছি র মিল্ক, মানে কাঁচা দুধ, যেটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে মুখটাকে ক্লিনজিং করে নেব। তো মুখটাকে আমি আগে ভালো করে ক্লিনজিং করে নিই বন্ধুরা। এতে নোংরা তুলতে খুবই আমাদের সাহায্য করে এই কাঁচা দুধ, এত ভালো উপকারী। আপনারা এর থেকে ভালো ক্লিনজিং মনে হয় আর হয় না, একদম ঘরোয়া ক্লিনজিং, কোনো কেমিক্যাল ছাড়া। এতে পারলে আপনারা চালের গুঁড়িও অ্যাড করতে পারেন, বা শুধু কাঁচা দুধ দিয়েও আপনারা স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। তো এবার আমি একটু হাত দিয়ে জাস্ট ঘুরিয়ে নিই। তো বেরো, এটাকে আমি মুছে নিই। এটাকে আপনারা 2 মিনিট অন্তত করবেন, আমি যেহেতু বেশি বড় করলে ভিডিওটাও বড় হয়ে যায়, জাস্ট আপনারা 2 থেকে 3 মিনিট এটাকে ঘষে নেবেন। তো এবার আমি যেটা আমার ফেস প্যাকটা বানাতে আমার যা কাজে লাগবে বন্ধুরা, সেটা হলো আমি এই কলার সঙ্গে নিয়ে নেব 1/2 চামচ বেসন। এই যে একদম ঠিক সামান্য পরিমাণে আমি এর মধ্যে নিয়ে নেব বেসন। এবার যেটা একদম কাজে লাগে সেটা হলো আমার মধু। মধুটা ওই 1 থেকে 2 ফোঁটা বন্ধুরা। তারপর আমি আর একটা যেটা মানে দেবো সেটা হলো বন্ধুরা চাল ধোয়া জল। এই যে চাল ধোয়া জল, এটা যতটুকু পরিমাণে আমার মানে এটা গুলতে লাগবে আমি ঠিক সেইটুকুই নেবো। চাল ধোয়া জল তো একদম বন্ধুরা অব্যর্থ, একদম খুব ভালো জিনিস, একদম মুখের সমস্ত রকম কালো দাগ তুলতে আপনাদের সাহায্য করে এবং মুখকে চকচক করতে সাহায্য করে। এই যে আমি কলাটার যে ফেস প্যাক বানাবো, এর গুণাগুণ হচ্ছে যে যত চোখের নিচে কালো দাগ বা যত পুরনো কালচে দাগ থাকে, এই কলা আমাদের তুলতে পুরোপুরি সাহায্য করবে বন্ধুরা। তো চলুন এটাকে এবার আমি মুখে অ্যাপ্লাই করে নিই। বেসন তো জানেন একদম সমস্ত রকম ভালো ক্লিনজিংও এবং সমস্ত রকম দাগ তুলতে বন্ধুরা সাহায্য করে। কিন্তু ঠোঁটেও বুলিয়ে নেবেন, কালচে ঠোঁটও একদম, কলা মধু তো খুবই অব্যর্থ, একদম কাজে লাগে পুরো পরিষ্কার করতে, স্কিনকে টান টান করতে একদম বেসন আমাদের খুবই উপকারী। তো এটাও আপনারা 10 মিনিট অন্তত মাসাজ করবেন, 10 মিনিট। এই যে এইগুলো, এগুলোকে ভালো করে ঘষবেন একদম, যাতে কোনো কালছে না থাকে এই নাকের চারপাশ। আমি বারবার বলি এইগুলো। তো আমি একার জন্য যতটুকু আমার প্রয়োজন লাগে আমি ততটুকুই বন্ধুরা প্যাকগুলি নষ্ট আমি একটুও করি না। তো আমি ঘষতে রয়েছি। এগুলো তো দেখবেন, এগুলো ভালো করে আপনারা করবেন, এত সুন্দর চট জলদি, ঘরে থাকা সমস্ত জিনিস, কোনো খরচ নেই, কিচ্ছু নেই, খালি বসে বসে আপনারা একটু টাইম বের করে করে নেবেন বন্ধুরা। একদম খুব ভালো হোম রেমেডিটা একদম। এটাও তাই 5 থেকে আপনারা 7 মিনিট, বা খুব মুখে যদি প্রচণ্ড কালো থাকে তাহলে অন্তত আপনারা এটাকে 10 মিনিট করতে থাকবেন একদম। দেখেছেন, আমি ঠোঁটটাকেও বুলিয়ে নেবো, দেখুন ঠোঁটটাও খুব সুন্দর হয়ে যাবে একদম।
পিক মাসাজগুলো একদম এইভাবে আপনারা করতে থাকবেন। তো একদম চট জলদি আমার মাসাজটা হয়ে গেল বন্ধুরা, এটা আপনারা 10 মিনিট ধরে আপনারা করতে থাকবেন। তো এবার আমি মুছে আপনাদের দেখিয়ে দিই। যে কতটা সুন্দর এবং কালছে একদম বর্ষায় প্যাচপ্যাচে গরমে একদম আপনারা কি করবেন, বর্ষার আবহাওয়ায় স্কিন খারাপ হয়ে যাচ্ছে। তো আপনারা একদম চট জলদি ঘরে কলা এনে থাকা, সেই কলাকে ভালো করে চটকে নিয়ে তার সঙ্গে মধু এবং বেসন এবং একটু চাল ধোয়া জল আপনারা মিক্সড করে নেবেন। তো আমি এবার দেখাচ্ছি স্কিনটাকে, আমি ঠোঁটেও লাগিয়েছি, দেখেছেন মুখটা কতটা আমার ব্রাইট হয়েছে মুখটা বন্ধুরা, দেখুন দেখেছেন মুখটা আমার কতটা ক্লিয়ার হয়ে গেছে একদম। তো কেমন লাগলো এই বর্ষার আবহাওয়াতে চট জলদি আমার একটা মানে হোমমেড ফেস প্যাক? তো টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। জয়গুরু।